তাবিজের সহি কিতাব কিতাব তাবিজাত লেখক ভারত ও মহাদেশে তথাকথিত আহলে হাদিস জামাতের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব সুদ্দিক হাসান খান ভূপালি এই সালাফিদের বর্তমান সময়ের এই সালাফি ফিতনা তাদের অন্যতম ইমাম নবাব সিদ্দিক হাসান খান তার নিজের হাতে লেখা তাবিজের কিতাব আপনাদের কাছে আপনাদের সামনে আজকে আমরা করব ইনশাআল্লাহ আসুন এবার মূল কিতাব দেখি এটা হচ্ছে মূল কিতাব কিতাব উদ্দাবিদাত উর্দু মারুফ আদা ওয়া থার্টিন থার্টি থ্রি এটা প্রিন্ট হয়েছে দেখতে পারেনটা কদিম নুসখা এটা একশত বছর আগের নুসখা এখানে নাম হচ্ছে দাসানি ফমদাতুল মুফাসিরিন জুবদতুল মুহাদ্দিসিন নবাব মুহাম্মদ সিদ্দিক হাসান খান আলিহ ওয়াল গুফরান ওফাদ জমা জমা সানি থার্টিন ও সেভেন টোয়েন্টি ফেব্রুয়ারি এইটিন নাইনটি এটা প্রিন্ট হয়েছে থার্টিন থার্টি থ্রি তে এই কিতাবে বিভিন্ন তাবিজের কথা আছে এখানে দেখুন পেজ ওয়ান টোয়েন্টি এইট এখানে একটা তাবিজ আছে এটা একটা নকশা এটা একটা নকশা এখানে অনেকগুলি তাবিজের বর্ণনা আছে এটা একটা নকশা আছে নকশাটা দেখি বড় করে এই দেখুন এখানে একটা নকশা আছে আলিফ লাম মিম সাদ এরপরে লাম মিম সাদ আলিফ এরপরে মিম সাদ আলিফ লাম সাদ আলিফ লাম মিম এখানে লেখা আছে জিন্দা ইয়া মুর্দা মাহবুব সে মুলাকাত এখানে লেখা আছে বরায় রুইতে হাবিব জিন্দা ইয়া মুর্দা আপনার কোনো প্রিয়জন জিন্দা আছেন অথবা মারা গিয়েছেন তার সাথে মোলাকাতের জন্যে এই নকশা এটা কী করতে হবে যারা উর্দু ভালো করে পড়তে পারেন তারা আমার থেকে ভালো পড়বেন পাক লেবাস সফেদ ফরাস পাক আলাহাদা আহাল থেকে আলাদা আলহাদা হয়। আলহদা আহ খানা সুয়ে মানে পরিবার থেকে আলাদা হয়ে পাক লেবাসে পাক জায়গায় ঘুমাবেন দুরকাত পহলে দুরকাত নামাজ পড়ে প্রথমে দু রক নামাজ পড়বেন রকাত উলামে বাদ ফাতা সুরা ও সাতবার প্রথমে ফ্যামিলি থেকে বিবিত থেকে আলাদা হয়ে পাক সাফ বিছানায় সবেন পাক কাপড় পরা থাকবে আগে দুরাকাত নামাজ পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বা শামসিবা দুহাহা সাতবার দ্বিতীয় রাকাতে दूसरे रकात में बाद फातिहा व লাইলি সাতবার তৃতীয় রাকাতে ফাতিহার পরে व লাইলি সাতবার পড়বেন সালাম পেরকার এরপরে আপনার সাইদ আহমদ দুরর শরীফ পড়বেন এরপরে এই নকশাটা লেখে লেਕਰ নিচে সরকে রাখ अह हक में खुदा जिस امر की नियत होगी वो जाहिर होगा खातिम ये है एटा लिखे इबे নামাজ পড়ো এটা লিখে মাতার নিচে রেখে যদি घुमाया जान আপনি যা जान देखते চান আল্লাহর হুকুম হলে তা আপনি দেখতে পাবেন হ্যাঁ দুরুদ শরীফ পড়বেন এটা আছে লাগাও ফতোয়া салаফিরা ফতোয়া লাগাও ده نخش عليه لام ميم صاد لام ميم صاد ألف ميم صاد ألف لام صاد ألف لام ميم وين يوم متو ফ্যামিলির থেকে বিবির থেকে সরে গিয়ে আলাদা বিছানায় পাক বিছানা পাক কাপড় নামাজ ভাত হার পরে সাতবার দ্বিতীয় সাতবার এরপরে নামাজ শেষ করে মতো মত পড়ে এই নকশাটা লেখে মাথার নিচে রেখে ঘুমিয়ে গেলে আল্লাহর হকিমে যা দেখার আপনি দেখতে পাবেন লাগাও বর্তমান আসেন এখানে দেখি পেজ ওয়ান থার্টি এখানে দেখেন আর একটা নকশা আছে ওয়ান থার্টি পেজ ওয়ান থার্টি এটা ওয়ান এটা ওয়ান থার্টি ওয়ান এটা একটা বড় করে দেখি ওয়ান থার্টি এখানে আছে আয়ু ওয়ান ব্রায়তা সিল ওয়াল মাউথ এটা আমি পুরো বুঝতে পারতেছি না কি হবে তবে যতটুকু আমি বুঝেছি এটা হলো যে প্রসব ব্যথা লাঘবের জন্যে অথবা মৌতের ওয়াল এটা যদি ওয়াল মাউ হয়ে তাকে মৌতের কষ্ট থেকে আরাম পাওয়ার জন্য এই তাবিজ ব্যবহার করা যাবে কালিমাদ লেখরকে বাজ আহ আলিমে গের সাহে কাহা হায় তিনি বলেছেন এখানে যে নকশাটা আছে এটা তো গ্যার মফুম বোঝা যাচ্ছে না এবং আহলে আলিম এটাকে গের সাহি বলেছেন কিন্তু তিনি বলতেছেন যে যদিও এটা আলফাজ মহুম না কিন্তু এটা যারা এটা ব্যবহার করেন ইনওয়ালা মা আমিলিন কাহি শির কবেদাত সে জাহির অর্থাৎ এটা যদিও এটার এটা অর্থ বোঝা যায় না গের মহুম তবে এটা ওই সমস্ত তারাই ব্যবহার করেছেন বা তারাই দিয়েছেন যারা শিরিক ব্যাপারে মজবুত ছিলেন সিরিক বেদার্থে শিরিক বেদার্থের এই ফতোয়া তারাও দিতেন তারাই এটা মুজরব এটা দিয়েছেন সুতরাং এটা ব্যবহার করা যায় হবে তকলিদ আর কাহাকে বলে এটার অর্থ কি না এটা মা না কি বুঝি তবে ঠিক আছে কারণ আমাদের ইমাম যারা বেদাতের ব্যাপারে যারা মজবুত ছিলেন তারা এটা ব্যবহার না কিন্তু ঠিক আছে কারণ আমাদের ইমাম এটা বলেছেন ওয়ান থার্টি টু তে দালাইল দালা এলুল দালা খৈরাত এখানে আছে এবং দালালুল খাইরাতের ইজাজত ছিল মহাবসদ্দিক হাসান খান সাহেব এই দেখুন দালাল খাইরাত কি ইজাজত এরপরে জাদু শেয়েতন চুর এগুলা থেকে হেফাজতের জন্য দালালুল খাইরাত এরপরে এখানে এখানে তাবি জৈন্যটা বরাই হোক আমরা মোটামুটি এই কিতাবটা দেখলাম কিতাব নব সিদ্দিক হাসান খান ওভাথ হলো আটশো আঠারোশো নব্বই ইংরেজিতে বিশ ফেব্রুয়ারি এখানে একেবারে বিভিন্ন ধরনের তাবিজ তো আছেই নকশাও আছে এটা তো হলো করাম শরীফ দিয়ে তাবিজ হাদিস শরীফ এগুলো দু হাতিয়া তাবিজ যেটা নকশাও আছে এই দেখুন নকশা দেখাইলাম এখানে ওয়ান টোয়েন্টি নকশা আছে এরপরে ওয়ান থার্টিতেও নকশা আছে আর একটা নকশা আছে কোনো একটা পেজে বিসমিল্লাহ রহমান রহিমের আর আর একটা নকশা আছে আমি দেখেছি মূল কিতাবের মধ্যে কিতাবটা মূল কিতাবটা হান্ড্রেড পেজ আমরা দেখলাম এই কিতাব নাম সুদ্দিক হাসান খানের তাবিজের কিতাব সহি তাবিজের সহি কিতাব লাগাও ফতোয়া সালাফিরা এখন নাব সুদ্দিক হাসান খান তোমাদের গুরু কি ছিলেন তিনি যদি মুশ্রিক হন তাইলে তোমাদের অবস্থানটাও বলে দাও ফতোয়া দেয়া দাও